টনি ক্রুসের অবসরের পর ধারণা করা হচ্ছিল বুর্জরা তুলে রাখতে পারেন রিয়াল মাদ্রিদের আরেক অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিস সেসব আলোচনার মাঝে স্প্যানিশ ক্লাবটিতে চুক্তির মেয়াদ এক বছর বাড়ালো তার পেলেন অধিনায়কের আর্ম ক্লাবের ওয়েবসাইটে বুধবার বিবৃতি দিয়ে মদ্রিসের চুক্তি নবানের বিষয়টি জানায় রিয়াল দুই পঁচিশ সালে তিরিশ জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাবুতে থাকবেন আটত্রিশ বছরের ক্রোয়াট এই মিডফিল্ডার দুই সাল থেকে রিয়ালের অবিচ্ছেদ্য অংশ থাকা অধিনায়কও করেছে মাদ্রিদ এই ক্লাবটি গত বারো মৌসুমে রিয়ালের হয়ে ছটি চ্যাম্পিয়ন লীগ চারটি লালিগা পাঁচটি ক্লাব বিশ্বকাপ সহ ছাব্বিশটি ট্রফি জেতা মদ্রিজ এই অধ্যায় দুই সালে জেতেন সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালণ্ডিয়ার একই বছর দ্য বেস্ট ফিফা ম্যান্স প্লেয়ার জিতেন দুই হাজার সতেরো আঠারো মৌসুমে পান ওয়েফার বর্ষ সেরা খেলোয়াড়ের খেতাব রিয়ালের জার্সিতে পাঁচশো চৌত্রিশ ম্যাচে উনচল্লিশ গোল করা জাতীয় দলে খেলেছেন রেকর্ড একশো তার অধিনায়ক করতে এবং বিশ্বকাপে সেমিফাইনালে খেলা ক্রোয়েশিয়া দুই চব্বিশ ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় রাশিয়া বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল কাতার বিশ্বকাপে দ্বিতীয় সেরা খেলোয়াড়ের ব্রোঞ্জ বল যেতেন এই ক্রোয়াট অধিনায়ক